বেশি দিন এভাবে দেশ পরিচালনা করতে পারবে। মাহমুদুল আরেফিন, দীপ্ত সংবাদ, ঢাকা। বাজেটে প্যাকেজ মূসক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার দাবি জানিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB। বিকালে এক সেমিনারে সংগঠনের সভাপতি হাফিজুর রহমান খান বলেন, প্রস্তাবিত বাজেটে মূসকের পরিমাণ বাড়ানোর কারণে আর্থিক চাপের মুখে পড়বেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। 2016-17 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারের আয়োজন করে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB। এ সময় আগামী বাজেট নিয়ে বেশ কিছু সুপারিশ করেন সংগঠনের নেতারা। নৈতিকভাবে আমরা কালো টাকার ব্যবহারটাকে প্রস্তাবিত বাজেটে প্যাকেজ মূসকের পরিমাণ বাড়ানোর সমালোচনা করেন IBFB-র সভাপতি হাফিজুর রহমান খান। প্রস্তাবিত বাজেটে নতুন ভ্যাট আইন চালু না করে বিদ্যমান প্যাকেজ ভ্যাটের সুযোগ অব্যাহত রাখা ও ভ্যাটের আওতা বৃদ্ধি করা হলেও প্যাকেজ ভ্যাটের পরিমাণ বৃদ্ধি করার কারণে বিশেষত ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের উদ্যোক্তারা আর্থিক চাপের মধ্যে পড়বে, যা শেষ পর্যন্ত সাধারণ ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলবে। এ কারণে 2016-17 অর্থ বছরে বাজেট বিদ্যমান ভ্যাট ব্যবস্থা অব্যাহত রাখার সুপারিশ করা হচ্ছে। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, দক্ষতা না বাড়ালে বাজেট বাস্তবায়ন সম্ভব হবে না। তিন রাস্তার টাকা দিয়ে একটা রাস্তা বানানো হচ্ছে, যেহেতু খরচ তিন গুণ বা চার গুণ বেড়ে গেছে, এইগুলোকে মিনিমাইজ করা, মিনিমাইজ করলেই অর্থনীতিতে সামষ্টিক ব্যবস্থাপনায় অর্থনৈতিক ব্যবস্থাপনায় একটা ভালো যায়। সেই জন্যই যথাসময়ে যথা দক্ষতার সাথে যে জিনিসটা করা যাবে করলেই তখন অন্যান্য সহজ সুযোগগুলো পাওয়া যাবে। NBR এর রেভিনিউ কালেকশনের বিষয়টিও সেই অর্থে। তিনি আরো বলেন, নতুন মূসক আইনের বিষয়টি এখনো পরিষ্কার না হয়, এর বাস্তবায়ন নিয়ে সমস্যায় পড়বে সরকার। এখনো বেশ কিছু জিনিস ক্লিয়ার হয়নি বা তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। খাদ্যে ভেজাল ঠেকাতে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী।